যাপন ডেলি রাতে 3:30 বাজে আমার ফজরের নামাজ টাইম হয়ে যায়, দ্বিতীয় দিনের নামাজ পড়ি আমি হয়ে আসো, ইমান আমি কাম করি আসো। মানে যে ইলেকশনের ক্যাম্পেইনিং 3 মাহ, এতিয়া 4 মাহ হয়ে গেল, রমজানের আরও 1 মাহ আগের পর আমি স্টাইল স্টার্ট করেছো। গাঁয়ে গাঁয়ে গলিয়ে গলিয়ে মই কই আমার ধর্মীয় প্রোগ্রাম হয়, কোনো ধর্মীয় প্রোগ্রাম এরকম নাই যত মানে যাওয়া নাই, এইটো কাম করে আসো। কিন্তু মানে জানো এবার একটা টাফ কম্পিটিশন হব, কংগ্রেসের যেমন রতি মহারতি রাহুল গান্ধীর পর লই, মানিকা গান্ধীর পর লই, আর প্রিয়ঙ্কা গান্ধীর পর লই, আর আরও কোন আহিব না আহিব আমি জানো, ডাঙর ডাঙর লিডার সকল আহি পড়ব, টাফ আছে এইটো কারণে আই ওয়াজ রেডি। আপনার যথেষ্ট বয়স হয়েছে, তারপরে আপনি নিশা 3 বজালেকে আপনি প্রচারত থাকবল আছে, শরীরের অবস্থা আপনার ঠিকই আছে? আলহামদুলিল্লাহ, এই কোনো অসুবিধা নাই, মানে এই আমার হ্যাবিট, এটাই আমার হ্যাবিট। মানে ইলেকশন থাকুক না থাকুক, রাতে 1:30, 2:00, 1:30, 2:00 লোক আমি এনেই সজাগ থাকুক, মানুষ হয় বা ধুড়ি জিতি আহ ঘর ভরি মানুষ থাকে, খানা খায় রাতে খায়, কথাটা মানে এইটো কারণে খুঁজছো। আপনার এই ধুবুরী লোকসভা সমষ্টিতে 11টা বিধানসভা সমষ্টি আছে, আর আমি যদি চাও মন্দিয়া সমষ্টিটো যদি আমি ধরে লম, বা শেরমান আলী আহমেদ যেহেতু আপনার মুক্তি সমর্থন আগবাইছেই, সেইফালের চাবলে গেলে 7 গৰাকী বিধায়ক আপনার আছে, তারপরও ইমান প্রত্যাহ্বান ভরা কিয় হল বলে ভাবে এই যুজখন? না চাওক, ইকলে কংগ্রেস তো অস্তিত্ব নাই না, কংগ্রেসের অস্তিত্ব আছে নাকি? কোন আছে কংগ্রেসের লগত? এক ভূপেন বড়া, এক রকিবুল হোসেন সাহ, বাকি সব তো গল। আজি মই রকিবুল হোসেন সাহক আপনার মাধ্যমে ধন্যবাদ দিয়ে আসো, যে মানে মিডিয়াত রাতেপা উঠে দেখলাম যে 500 জন ইউথ এনএসইউর রিজাইন করেছে, আর রকিবুল কভেক তুলে দিয়ে আছে। কিছু আমার আলিম ওলামা, মই না জানো কিয় এইসকলে বিক্রি হয়েছে, পয়সা দিয়ে বিক্রি হয়েছে না কি হয়েছে, আর এই পাপটো করব না লাগেছিল আলিম ওলামায়, সেইসকলে রকিবুল সাহক সাপোর্ট দিয়ে আছে। হ্যাঁ, বাকি রকিবুলের লগন আজি আপনি ধুবুরীর কোনো এজন ডাঙর লিডারক খুঁজক, হাজার হাজার মানুষ, এটা যেদিন ভোট পড়ব তখন কম পাব, তখন নাই কেন কই আছে, মই গেছিলাম একটা কাম লই, মোর একটা ভাতিজাক চাকরি দেওয়ার কারণে গেছিলাম, ভিডিও রেকর্ড করেছে, 20 লাখ টাকা খুঁজেছে রকিবুল হোসেন সাহে, ভিডিও আছে, এই মই 1 হপ্তাহ আগেই দেখেছো, এজন মহিলায় কান্দি কান্দি কই আছে, মানে কংগ্রেসের 30 বছর পুরানা ওয়ার্কার, মই গেছিলাম মোর একটা ভাতিজার চাকরি দেওয়ার কারণে, এই টাইমত তখন মিনিষ্টার আছে, মোক কইছে 20 লাখ টাকা লাগিব, মই মোর ঘর বিক্রি করি, জমিন বিক্রি করি, গহনা বিক্রি করি, 20 লাখ টাকা জোগাড় করে মই লই গেছো। এই দিন রকিবুল সাহেব কইছে সরি মই তোমাক দিব নোৱাৰো, কেন 30 লাখ টাকা মই কালি আন এজনক দি দিছো। এতিয়া গোটেই ধুবুরীত এটাই কথা আছে, যি মানে রকিবুল সাহেবে 1 পয়সা নোহাগর পরে লই অহা নাই, ইয়াত আহিছে পঞ্চায়েত কাগজ কোনদিন টিকিট দিছিল, হে তুমি 10 লাখ টাকা খরচ করা, হে তুমি 5 লাখ টাকা খরচ করা, হে তুমি 2 লাখ টাকা খরচ করা, এনেকুৱা সব মানুষ ভাগি আছে, না যায় ভয় করে রকিবুল হোসেনের লগত 3-4 জন মানুষ আছে, একে রশিদ আছে তেখেতের লগত, আর আফতাব মোল্লা আছে, আর কোন আছে মাজেদ আলী চৌধুরী, না নাই 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 কেউ নাই, লগে আছে ঘুরি আছে, বুঝলে নাই মাজেদ আলী চৌধুরী আপনার সহায় করেছেন ভিতরভাবে, এইটো কথা নাই, বুঝলে সবে নারাজ যে বাইরের মানুষ দিব না লাগিছিল, সেইটার উপর অফেন্ডেড হয়ে এই অকলে কি করে আছে, সবে বয়কট করে রাখি আছে, এনে ঘুরি আছে রকিবুল সাহেবে দেখে যে তেখেতের লগে ঘুরি আছে, বাকি আপনি চাও প্রথমবার ওয়াজিদ আলী সাহেবে রিটায়ার করেছিল, তারপর আপনার রশিদ মন্ডলে করেছে, তারপর খালিক সাহেবে রিজাইন করলে, তারপর আপনার শেরমান সাহেবে, এতিয়া কোন থাকিলে এই অকল নাই তো না, খালি এক সুবান আছে, সুবান আছে, আর বাকি 2 জন আছে। যদি আপনার ইমান নিখকটিয়া বা তেওঁলোক যদি ইমান দুর্বল হয়েছে, তারপরও আপনি ইমান কষ্ট কিয় করবলগিয়া হয়েছে? করব লাগে কেন, আমি আমার হাইয়েস্ট রেট রাখার কারণে যাবার মানে 3.5 লাখ ভোটে জিখিছিল, এইবার মোর আশা আছে, মোর টার্গেট হল কমসে কম 7-8 লাখ ভোটে মানে জিকিব লাগে, সেইটার কারণে আমি মেহনত করে আছো। 26 লাখ যে আপনার ইয়াত নতুন মানে ভোটার আছে, ইয়াতে কেবার লাখ ভোট নতুনক সংযুক্ত হয়েছে, আপনার বরপেটা জেলার চেঙা মন্দিয়া বাঘবরী সমষ্টি সমূহ যেহেতু ইয়াত নতুন অন্তর্ভুক্ত হয়েছে, সেই প্রান্ত আপনার কেনেকুৱা? কারণ মই এইটো কারণে সুধিছো, মোর পুরানা এরিয়াত মই 3 বছর এমপি আছো, এটা এমপি এন্টি ইনকামপেন্সি তো হবই হব, এটা মই নিজে মানিব লাগে, সবক তো আপনি খুশ করব নারিব। হ্যাঁ, এতিয়া যেহেতু নতুন আমার বরপেটার জায়গা 3টা সমষ্টি, এইটো ইনশাল্লাহ মোর পুরা আশা আছে, কেন তাত মানে কোনো কাম করা নাই এতিয়ালৈকে, মোর সিরাজউদ্দিনে সিরাজউদ্দিন আজমলে বহুত কাম করেছে, তাত তার সুনাম আছে, সিরাজউদ্দিনক আমি দিয়েছিল 3 দিন আই কাম করে গেছে, আর তাত মানে যেটা খবর পাই আছো, মামা হেলিকপ্টার লই গই আছো আমার ইয়ারপরা, তাত বহুত বেশি উৎসাহ মানুষের ভিতর, আর তাত আমি 75
80% লৈকে আমি ভোট পাম। মই এটা প্ৰসংগ আপোনাক সোধো, এখিনি মোৰ কথা নহয়, আমি এটা অনুষ্ঠান কৰোঁ ৰাজপাট কাৰ বুলি, আমি ধুবুৰীৰ প্ৰায় 8টা বিধানসভা সমষ্টি অঞ্চললৈ গৈছোঁ, আমি ৰেণ্ডামলি যাক লগ পাইছোঁ তেওঁলোকৰে মন্তব্য লৈছোঁ, কিছু মানুহে গৰিষ্ঠ সংখ্যক মানুহে এই ধৰণে এটা কথা কয় যে AIDFক ভোট দিলে ভোটটো বিজেপিলৈ গুচি যাব, সংখ্যালঘু মানুহৰ কথা কৈছোঁ, এই যে মানুহৰ মনত এনেকুৱা ধৰণৰ এটা চিন্তা কংগ্ৰেছে, চিন্তা বুলি নহয় এনেকুৱা ধৰণৰ এটা ধাৰণা কংগ্ৰেছে দিবলৈ চেষ্টা কৰিছে, এই কথাটোৱে ক'ৰবাত আপোনাক বিপদত পেলাব বুলি ভাবেনে? চাওক, মিছা মিছা হয়, হাসা হাসা হয়, কিন্তু হাজাৰ বাৰ যদি এটা মিছা কৈ থকা হয় সেইটো সঁচা নিচিনা প্ৰতিপন্ন কৰে। আজি কংগ্ৰেছে কৈ আছে UDF বিজেপিৰ বি টিম, আৰু মই কৈ আছোঁ কংগ্ৰেছ বিজেপিৰ এ টিম। কিয় মই কৈ আছোঁ যে চিফ মিনিষ্টাৰে কি কৈ আছে, যিমান কংগ্ৰেছে আমাৰ জেপত আছে, মই যেতিয়া চাওঁ যেনেকুৱা চাওঁ সেইসকলে সেই কামটোৱেই কৰিব। দ্বিতীয় হ'ল ৰাজ্যসভাৰ ইলেকশ্যনত বা আপোনাৰ এই প্ৰেচিডেণ্ট ইলেকশ্যনত 22টা ক্ৰছ ভোটিং হৈছে। আমার 22 জন বিধায়ক আসিল নাকি? কম আসিল, আমার 14-15 আসিল, 22টা দিছে, মতলব 100% কংগ্রেসের মানুষ দিছে। আর এই মনে নক, এক হপ্তার ভিতর ভূপেন বড়া প্রেসিডেন্টে কইছে মর দলের ভিতর খত্তার আছে, মর দলের ভিতর কলিঙ্গান আছে, মই দিল্লিত গই সবক আঁতরে দিম, আউট করে দিম। খাস করব পারা নাই না, সেন্ট্রেলে করেছে একজন মানুষ, তেখেতর এক মাস পিছত দেওবর্ত শইকীয়া, তেখেতর লিডার, হাউসৰ লিডাৰ, তেখেত কৈছে গদ্দাৰ আমাৰ কমৰ ভিতৰতে, আমাৰ 22জন গদ্দাৰ আছে, খোলা খুলি কৈছে। আৰু তাৰপিছত বিজেপিৰ পি টিম আমি, আৰু যিসকলে ক্ৰছ ভোটিং কৰিছিল কমলাকৰ পৰা লৈ, আপুনি দেখক যদি 8-9জনটো নাই এতিয়া কংগ্ৰেছে, চব বিজেপিটো গৈ দলিকে তে নিজৰ দোষটো আজমলৰ ওপৰত এটা কাৰণে আমাৰ মানুহে ভোটাৰে চিন্তা কৰিব লাগিব যে আজমল চাহ বিজেপি যাব নালাগে, বিজেপি যোৱাৰ যদি ইচ্ছা আছিল তে আজমল চাহে গৈ দিল্লীত গৈ কৰিব, ইয়াত কৰি কি লাভ? এইটো 100% মিছা মাত উড়াই আছে এইসকলে, আর আমার মানুষে এইটো বুঝি আছে ইনশাল্লাহ, যে আজমল সাহ বি টিম নয় বলকে কংগ্রেস বিজেপির এ টিম। আৰু এটা কথা সুধিম, রাহুল গান্ধীয়ে ইয়াৰ পৰা আপোনাৰ ভাৰতজোৰা ন্যায় যাত্ৰা যেতিয়া আৰম্ভ কৰিছিল তেতিয়াৰ পৰাই আপোনাৰ বদৰুদ্দিন আজমলক এইবাৰ ধুবুৰীত পৰাস্ত কৰিবলৈ তেওঁলোকৰ কুচকাৱাজ আৰম্ভ হৈছিল। ৰাহুল গান্ধীৰ পিছত প্ৰিয়ংকা গান্ধী নিজে আহিছে, আপুনি দেখিছে মল্লিকাৰ্জুন খাৰ্গেৰ পৰা কংগ্ৰেছৰ সব হাই প্ৰফাইল নেতা ইয়াত আহিছিল, এটা সময়লৈকে আপুনিতো কংগ্ৰেছৰ বন্ধুই আছিল, তাৰ পাছত এনেকুৱা হঠাৎ কি হৈ গ'ল? হয়, UPত আছিলে আপুনি, এনেকুৱা কি হ'ল, আপোনাক কিয় ইমান বেয়া পোৱা হৈছে কংগ্ৰেছ দলক? ইয়াৰ কংগ্ৰেছীসকলৰ হাতত কোনো ইছ্যু নাই, না মূল্যবৃদ্ধি ইছ্যু আছে, না বিজেপি ইছ্যু আছে, না মসজিদ মন্দির ইস্যু আছে, হ্যাঁ বিজেপিয়ে যে গোটে ভারতবর্ষ সেটা করে আছে এইটো ইস্যু নাই, ইয়োগলে বেশি ইস্যুর মাথা যদি যায় আমি কই দিম নেলির ঘটনা কোনে করাইছে, কংগ্রেসে করেছে, আমি কই দিম বলে আপনার এই যে না চলক পিছন, আমি কই দিম বলে বাংলাদেশি আপনার কোনে বানাইছে বলে গগৈ হিসাবে বানাইছে, প্রকাশ জয়সওয়ালে দিল্লির পৰা কৈছে বলে 80 লাখ, শেখ হিসাবে কৈছিল 30 লাখ, হ্যাঁ এইটু খোলা হয়ে যাব কেন, আমি এইটু প্রশ্ন করিম, আমি প্রশ্ন করিম বলে আপনার নদী ভাঙা সমস্যা কি করেছে, যদি নদী ভাঙা সমস্যাটা আপনার সেটেল করে দিলে হয় এটাও জমিনের পট্টা দিয়া নাই কংগ্রেসে ইমান দিন মিটিং রুলিং থাকার পিছত, হ্যাঁ সত্তার থাকার পিছত এইটু আমি কম এতালে দিয়া নাই, এই যে উচ্ছেদ আজি হয়ে আছে বিজেপিয়ে করে আছে এইটু কোনে চান্স দিছে, চান্স দিছে রকিবুল সাহেবে, রকিবুল সাহেব ফরেস্ট মিনিষ্টার আছিল, PRF করে প্ৰপ'জ ফৰেষ্ট লেণ্ড কৰি যিমান জংগল আছে এই মানুহবিলাক যেতিয়া নদী ভাঙি আহিছে এই গগৈ চাহ এণ্ড হিজ টিম যাওঁ আপোনালোকে পাৰত থাকক, কোনো অসুবিধা নাই, আমি আছোঁ নহয়, এতিয়া আমো আছে না আমচো আছে আমি নাজানো, বোলে কংগ্ৰেছ নাই, আৰু এই মানুহবিলাকক বাছি বাছি বিজেপিয়ে এতিয়া উচ্ছেদ কৰি আছে, যিমান বিপদ আমাৰ মুছলমানৰ ওপৰত, শিক্ষা দিকে কি দিছে, এক পইচা দিয়া নাই, কাৰণ মানুহ যিমান দিন জাহিল থাকিব যিমান দিন আনপঢ় থাকিলে এই মানুহক আপুনি বুৰ্বক বনাব পাৰিব, আজিও আমাৰ মানুহ 90% অলপ শিক্ষাৰ দিশত পিছপৰা আছে, আমি শিক্ষাৰ অভিযান আৰম্ভ কৰিছোঁ, আমি কৈছোঁ আমি পলিটিক্স নুবুজোঁ, আমি জানো যে অহা 20 বছৰ পিছত আপোনাৰ ল'ৰা ছোৱালী ডাক্তৰ হ'ব লাগে, আপোনাৰ ল'ৰা ছোৱালী ইঞ্জিনিয়াৰ হ'ব লাগে, আপোনাৰ ল'ৰা ছোৱালী IAS IPS অফিচাৰ হ'ব লাগে, আপোনাৰ ল'ৰা ছোৱালী আৰু ডাঙৰ ডাঙৰ পদত গৈ বম্বে দিল্লী মাদ্ৰাছ আৰু আমেৰিকা লণ্ডনলৈকে আমি পঠাই আছোঁ যাব লাগে, সেইটোৱে আমাৰ সপোন, কংগ্ৰেছে এইটোৱে দিয়াৰ চেষ্টা কৰি আছে যে আজমল চাহ বি টিম হৈ গ'ল, আল্টিমেটলি ভোট দিলে ইয়াত আজমল চাহে ভোট দিলে আজমলৰ ভোটেকে বিজেপি কি লাভ দিব? কিন্তু আপুনি যিধৰণে কৈছে যে কংগ্ৰেছে আপুনি কৰি থকা ভাল কামখিনি কংগ্ৰেছে বেয়া পায়, কিন্তু আপুনি নাথাকিলে জানো সেইখিনি কিবা পৰিণত হ'ব? এইটোৱেই সকলৰ মাথা পিছ যে এনি হাও আজমলৰ কেৰেক্টাৰ এছেনেশ্যন আপুনি জানে, এইটোৱে আজমল চাহ এইটো আজমল চাহ এইটো এইটো চবে কৈ আজমল চাহক ইমান বেয়া বনাই দিয়া যে কোনো মানুহে আজমল চাহক ভোট দিব নালাগে, কিয়
মই যেটো কৈছোঁ সিসকলৰ কোনো এজেণ্ডা নাই, এজেণ্ডা লেছ ইলেকশ্যন লৰি আছে, অনলি ওৱান এজেণ্ডা আজমলত চবকে ইয়াৰ পৰা আঁতৰাব লাগে। গৌৰৱ গগৈ, অখিল গগৈ, লুৰিণজ্যোতি গগৈ সকলো নামে পৰিছে ফিল্ডত। তিনি গগৈৰ এই যি আপোনাৰ ঐক্যবদ্ধ তেওঁলোক হৈছে, চৰে চৰে গৈছে, বিভিন্ন ভিতৰুৱা অঞ্চলসমূহলৈ গৈছে, আপুনি অকণমানো ভয় খোৱা নাইনে? নাই নাই, আমি কোনো ভয় খোৱা নাই। জনপ্ৰিয়তা আছে কিন্তু ওচৰ অঞ্চল? নাই নাই, এক মিনিট, এইটো চাওক, অখিল গগৈ আমাৰ এই ধুবুৰী মানুহৰ কাৰণে কোনোদিন আহিছিল আপুনি জানে? কোনো ৰেকৰ্ড আছে? নাই। এইবাৰ পাইছে অখিল গগৈ পইচা দি বিক্ৰী হয়, চবে জানে পইচা পাইছে আহিছে। এই অখিল গগৈয়ে যোৱাবাৰ আমাৰ কংগ্ৰেছৰ লগত এলায়েন্স আছিল, হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পৰা পইচা লৈ সি আমাৰ এই এলায়েন্সটো ভাঙাই দিছে, এই অখিল গগৈয়ে। লুৰিণজ্যোতি যে যেতিয়া এন আৰ চিৰ প্ৰব্লেম আৰম্ভ হৈছে, লুৰিণজ্যোতিয়ে এই হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পৰা পইচা লৈ মোৰ দেন 45 লাখ মানুহৰ ওপৰত মাৰিছে বুলি ডিপুটাৰ বনাব লাগে। এইসকলক, এই মানুহজনক ৰকিবুল হিচাপে ডাইনে আৰু বাৱে লৈ চলি আছে, ইলেকশ্যন কৰি আছে, কেম্পেইন কৰি আছে। মানুহ আজিকালি ইমান বুৰ্বক নহয়, মানে বুজি পাই আছে, খুব কম সময় আছে মানুহে এইখিনি কথা বুজি পাবনে? কাৰণ অখিল গগৈ, লুৰিণজ্যোতি, তিনি গগৈৰ যিটো ফৰ্মুলা সেইটো কিন্তু খুব চলিছে। নাই, ঠিক আছে, দেখা যাব, এইটোতো ৰিজাল্ট আহি যাব না, ইনশাল্লাহ। মই আৰু এটা কথা আপোনাক সুধিম, এইকেইদিন দেখিছোঁ আপোনাৰ খুব খং উঠা হৈছে, কিয় আপুনি খং কৰিছে? আপোনাৰ পৰা কোনো আশা নকৰে সেইটো? নাই নাই, খঙৰ কথা নাই। মই এক জেগাত মই এটা ল'ৰাক থাপ্পৰ মাৰিছোঁ, তাত কোনো পাব্লিক ৰিয়েকশ্যন হৈছে নেকি? আমি নাই দেখা। পাব্লিক ৰিয়েকশ্যন হৈছে নেকি? ষ্টেজত হৈছে নেকি? পাব্লিকৰ ভিতৰত হৈছে? মতলব এইটো, এই ল'ৰাটো মোৰ বহুত মায়াৰ, বহুত প্ৰিয় মোৰ। মই তাক মাতি 2-3 বাৰ কৈছোঁ যে লেকচাৰ যেতিয়া আমাৰ জৰুৰ বাদশ্বাহ দিয়ে, হাফিজ বশীৰ চাহাবে দিয়ে, তোমালোকে মাজে মাজে তাত জিন্দাবাদ তালি দিবা, উৎসাহ দিব লাগে, উৎসাহ দিব লাগে। সিসকল 5-6 জন ল'ৰা, মই 4 বাৰ কৈছোঁ তোমালোকে এইটো কৰা। সিসকলে খালি কোনো চলতে আপোনালোকে মিডিয়া আছে, মিডিয়া দেখাই দিব, সেইটো চেষ্টা কৰি আছে। মই তাৰ ইচাৰাও দিছোঁ, বোলে তুমি যদি এইটো কৰিব নোৱাৰা তোমালা কৰাও নাই আৰু আমাৰ কামো কৰা নাই। তাৰপিছত মইতো ইনচান না, খং উঠিছে, মই গৈছোঁ তাক মাৰি দিছোঁ, বুলিলে এইটো মায়াৰ ভিতৰত মাৰিছোঁ, মই কোনো দুশ্মনী হিচাপে মৰা নাই। আপোনালোকে এইটো জাজমেণ্ট কৰিব লাগে যে ইমান পাব্লিক, কমচে কম 30-40 হাজাৰ মানুহ আছিল সেইদিনা এই মিটিঙত, কোনো এজন মানুহে ৰিয়েকশ্যন কৰিছে নেকি? তাৰতো 8-10 জন তাত আছে, জৰুৰ আছে। এই অসম গণ পৰিষদৰ এগৰাকী প্ৰাৰ্থী আছে জাবিৰ ইছলাম, তেওঁ এনেকুৱা ধৰণৰ এটা কথা চলি আছে যে যিখিনি হিন্দু ভোট আছে সেয়া যদি আপোনাৰ 80% তেওঁ পায়, তাৰোপৰি আপোনাৰ দেশী জনগোষ্ঠীৰ যদি কিছু ভোট তেওঁ পায় তেওঁ ওলাই যাব, এনেকুৱা ধৰণৰ এটা প্ৰচাৰ চলি আছে। বিজেপি বা অগপে এনেকুৱা ধৰণৰ কথা এটা কৈ আছে, সেইটো কিমান দূৰ কিবা হ'ব বুলি ভাবে? আমাৰ শুভেচ্ছা তাৰ লগত থাকিল, ইলেকশ্যনৰ ৰিজাল্ট বেছি দিনে, মাত্ৰ 1 মাহ পিছত আহি যাব, কালি ভোটিং হ'ব পৰহি। আৰু জাভেদ ইছমান মোৰ দেন 75,000 যাব নোৱাৰে, 70 ওপৰত যাব নোৱাৰে, যাব নোৱাৰে। মোৰ এটা হিচাপ আছে যে এইবাৰ মই কিছু এনেকুৱা ভোট পাম যিটো কোনোদিন আমি পোৱা নাই। এনে ৰকিবুল হিচাপ মানুহে পচন্দ নকৰে, জাভেদক দি চবে জানে আমাৰ ভোটটো বৰবাদ হ'ব, সেই ভোটটো আমি পাম, ইনশাল্লাহ। অ'কে।